দেখুন কি কাণ্ড, এফবিআই নাসাকে পিছনে ফেলে শীর্ষে ইন্ডিয়ান আর্মি। সামরিক ক্ষেত্রে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। একদিকে যেমন একের পর এক সামরিক অস্ত্র নিজেদের ভাণ্ডারে তুলছে ভারতীয় সেনা, অন্যদিকে বিদেশের জনপ্রিয় সব সংস্থাকে পিছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এলো ভারতীয় সেনা। ফেসবুকে সবথেকে বেশি চর্চিত বিষয় হিসেবে নাম উঠে এসেছে ভারতীয় সেনার। পিছনে ফেলে দিয়েছে সিআইএ, এফবিআই, নাসার মতো সংস্থাকে। ইন্ডিয়ান আর্মির ফেসবুক পেজই আলোচনা শীর্ষে। পিপল টকিং অ্যাবাউট দ্যাট পিটিআইটি এর তালিকায় শীর্ষে নাম এই পেজের। আর্মি সূত্রে জানানো হয়েছে এটা তাদের কাছে খুবই আনন্দের, যে পেজ নিয়ে ফেসবুকে মানুষ বেশি কথা বলে সেই পেজই এই তালিকায় জায়গা করে নেয়। শুধুমাত্র ফেসবুক পেজ নয়, ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট প্রতি সপ্তাহে 25 লক্ষ হিটস পায়। 2013-এর 1 জুন প্রথম ফেসবুক পেজ খোলে ভারতীয় সেনা, এখনও পর্যন্ত মোট লাইকের সংখ্যা 2.9 মিলিয়ন। প্রসঙ্গত ফেসবুক পেজ নিয়েও যুদ্ধ রয়েছে ভারত পাকিস্তানের। দুই দেশের ফেসবুক জিওলোকেশন পেজ ব্লক করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানে কোনো মানুষ ভারতীয় সেনার ফেসবুক পেজ খুলতে পারবে না। টুইটারে ভারতীয় সেনার 447,000 ফলোয়ার রয়েছে। সোশ্যাল মিডিয়াকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় বলেই জানিয়েছে ভারতীয় সেনা।